18ই কার্তিক শুক্রবার বেলা 5টায় এই জায়গায় রেজাকার আসে, চারিকোল এসে গিরিছে। চারিকোল এসে গিরিয়া বলিছে যে এরকম মুসলমান ভাইরা তোমরা চলে যাও, হিন্দু ভাই গো সব ওই এই এই রাস্তার পূব সাইডে নিয়ে একজনের হাত একজন মিলাইয়া ওই মানে খালের ওই চরে নিয়া লাইন দিয়া রেজাকারে আছো দিয়া রেজাকারে ওই হিন্দু মানুষগুলো মারিয়া ওই নদীতে ওই ওই খালে ফেলায় আর খালে ফেলা দেওয়ার পরে সেই লাশগুলো রাত ওই জায়গায় থাকলো। সকালবারে রেজাকারে নিয়া বিষকেলি খাল পাড়ে নিয়া গর্ত খুঁচিয়া ওই গর্তের মুতর সব গণকবর দিয়ে থুলো ওই ওই জায়গায়। যখন নিয়ে থুলো সেই এক মাস পর্যন্ত ওই কুকুরি শিয়েলে ওই জায়গায় খুঁচে খুঁচে খালো। এমনি যে সেই আমার 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 দেখা আমার বাবাকে যখন রেজাকারে হাত বাঁধে মারধর করে তখন আমি বাবাকে জড়া ধরি, তখন আমারে পায়ে বাড়লো, মাথায় বাড়লো, পিঠি বাড়লো, পিঠিও দাগ আছে, মাথায়ও দাগ আছে, পায়েও দাগ আছে। রেজাকারে আমারে অত্যাব মধ্যে বাড়িয়ে আমার এই পেড়িবার পেড়িবার রেখে গেল। তখন আমার বাবা বললো কি আমাকে জীবন ভিক্ষা দাও, আমার ছেলেরে মারে না। তখন রাইফেল দিয়ে আমার মাথার ভারে বাড়ি দেয় আমার বাবাকে মাথার ভারে বাড়ি দেয় দেওয়ার পরে তরবের রেজাকার একটা বুট পুতো বুচি দুটো পায় তখন মাথার ভারে ঘা দিয়ে আমার পেড়ি ভরে আমার পেড়ি পর তখন রেখে দিল বাবাকে চান্তি দিয়ে বাবাকে খাল ভরে নিয়ে গেল। আমার বাবাকে মেরে ফেলেছে রেজাকারে, আমি তার সুবিধা হতে চাই সরকারের কাছে, জীবন বাঁচানোর সম্মান চাই।